গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো আমাদের এদিকে বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, পুরো জলে জলাকার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন বাজে 6:30, 6:30 সময় যে তোমাদের এখন আমি দেখাচ্ছি, পুরো দেখো জলে জলাকার হয়ে গেছে। আমি তোমাদের আগেও দেখিয়েছি, এই যে এখানে কাকুদের পুকুর আছে, আগের ভিডিওতে তোমরা দেখেছো, আর এখন দেখো কি অবস্থা হয়েছে জলে। আর এখনো প্রচন্ড মেঘ করে আছে, জানি না আজকে সারাদিন কি হবে, কালকে সারাদিনে রোদ বেরোয়নি আর আজকেও মনে হচ্ছে না এখনো পর্যন্ত। দেখো প্রচন্ড পরিমাণে মেঘ হয়ে আছে, দেখো এদিকেও পুরো মেঘ হয়ে আছে সমস্ত জায়গায়। দেখো কাকুদের পুকুরে আগে অল্প জল ছিল, এখন পুরো পুকুর ভরে গিয়েছে জলে, আর দেখো জলে জলাকার হয়ে গিয়েছে। চলো যত আস্তে আস্তে বেলা হবে তোমাদের আরও দেখাতে থাকবো। চলো এখন বাড়ির দিকে যাই, কারণ ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, আমি তোমাদের একটু দেখাবো করেই বাইরে এসেছি। চলো দেখো এদিকে, এটা আমাদের ফুটপাথ, আর এই দেখো নালার পুরো জল উপরে চলে এসেছে আর জলে ভরে গিয়েছে। এখন আর ওই সাইডে যাওয়ার কোনো জায়গা নেই, তোমাদের আগে দেখিয়েছিলাম এখানে নালা, শাক আনতে গিয়েছিলাম তখন দেখিয়েছিলাম, দেখো সেই নালা পুরো ভরে উপরে জল চলে এসছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি এই প্রথমবার হলো এবছর, এরকম বৃষ্টি এখনও আগে হয়নি। চলো তাহলে আগে আগে দেখতে থাকো। আর দেখো এই বৃষ্টির মরশুমে এখানে রান্না করছি আমি হাঁসের মাংস, আজকে ঘরে হাঁসের মাংস খাওয়া হবে, বৃষ্টির সময় একটু ভালো ভালো খেতেই মন চায়। তো তোমরা যদি পুরো রেসিপিটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন জল দিয়ে দেব। বৃষ্টির দিনে ভালো ভালো কে না খেতে চায়, দেখতে পাচ্ছ আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর বড় বড় আলু দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো জল। আমি জল দিয়ে দিয়েছি, আমার মাংসটা হয়ে গিয়েছে রান্না, পুরোটা তোমাদের দেখাইনি, এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো বৃষ্টিটা এখনও কমেনি, এখন আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে, একটু সময় কম ছিল আবার বৃষ্টি নেমে গেছে, জানি না আজকে সারাদিন কী হবে। এখন এই বৃষ্টির মাধ্যমে ভাবছি একটু পিঠে খাবো, ঘরে আছে রাজা কলা, তাই কলা দিয়েই পিঠে বানাবো। চলে গেলাম এখানে পিঠে বানাতে, কলাগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, একটু বেকিং সোডা, হালকা একটু লবণ, আর একটু চিনি, এখন ভালো করে মেখে নেবো এটা। এখানে তেলটা আমার গরম করা হয়ে গিয়েছে, এখন দেখো একে একে আমি বড়াগুলো ভেজে নেব, তোমরাও বানিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো খেতে হয়, একবার অবশ্যই ট্রাই করো। এখন আমি সমস্ত বড়াগুলো এইভাবে ভেজে নেব। আমাদের এখানে এটাকে বড়া পিঠে বলে, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমার হয়ে গিয়েছে ভাজা, আমি কিছুটা নামিয়ে নিয়েছি, কিছুটা ভাজা চলছে। অনেকদিন পরে আবার চলে এসেছি তোমাদের সামনে, এখন এই যে বিকেলে, সকালে তোমাদের দেখিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, পুরো জলে জলাকার হয়ে গিয়েছিল, তো এখন একটু বৃষ্টিটা কমেছে, একটু শুয়েছিলাম, ছেলে ঘুমাতে দিল না, এই যে উঠে বসে আছে, থাকবেই না, ঘরে কান্নাকাটি করছে, তো তাই এখন একটু বেরিয়েছি রাস্তায়, একটু ঘোরাঘুরি করি। অনেকদিন পরেই তোমাদের সামনে আবার এলাম, মাঝখানে তিন চার দিন হয়ে গিয়েছে, কোনো ভিডিও দিইনি আর কোনো শ্যুটও করিনি। এখন বাজে 3:30, এখনও মেঘ হয়ে আছে কিন্তু বৃষ্টিটা এখন আর নেই, বৃষ্টিটা একটু কমেছে। আর আমি বাইরে বেরিয়েছি, আমার সঙ্গে সঙ্গে দেখো আমাদের ঘরে মুরগি সব বাইরে বেরিয়ে আসছে, ওদের এখন খাওয়া চাই। দেখো
সব এই যে চলে আসছে সঙ্গে সঙ্গে। তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব।